فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. جي شمان اتبعي اپنے جي اكتا পোস্ট দিলেন, এতে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি কালিমার দাওয়াত লোকদের কাছে পৌঁছে দেবে আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। এই কথাটির সত্যতা কতটুকু? সম্মানিত ভাই, এই শব্দ সরাসরি কথা বলাটা ঠিক নয়, যেহেতু এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত বলি আমরা দেখি না। তবে এই কথা অবশ্যই শিরোধার্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। আবু দাউদ সহ বিভিন্ন সহি হাদিসের মধ্যে আছে, হাদিসটি মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যে কালিমায়ে তাওহীদের উপর মারা যাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটাই সঠিক সঠিক কথা যে জান্নাতে যাইতে গেলে আমাদেরকে অবশ্যই কালিমায়ে তাওহীদ লাগবে, শিরিক মুক্ত ইমান লাগবে। এটাই সঠিক কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমা তাওহীদ, এই কালিমা তাওহীদ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাই এই কথা দাওয়াত দিলে অবশ্যই যে অনেক যে সওয়াবের অধিকারী হবে এটাতে কোনো সন্দেহ নাই। তাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে যে কালিমা তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, শিরিকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়া। যারাই করবে তারাই জান্নাতে যাওয়ার জন্য যে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সুযোগ পাবে, কারণ দায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট অত্যন্ত শ্রেষ্ঠ। ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা স্বয়ং বলেন ওই ব্যক্তির থেকে কথাই শ্রেষ্ঠ উত্তম কে যে মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে এবং বলে যে আমি একজন মুসলমান। তাই দাওয়াতের কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং জান্নাতে যাওয়ার একটা সহজ মাধ্যম, এবং কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এর দাওয়াত অন্যতম দাওয়াত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলমিন সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।